এবার নারায়ণগঞ্জে খাদ্যপণ্যের গুদামে বিস্ফোরণের পর আগুন, একজন নিহত, দগ্ধ অন্তত ১০। রোজায় পানি সংকট হবে না বলছে ঢাকা ওয়াসা, মাঠে থাকবে ১১টি মনিটরিং টিম। খুলছে ডিজেল আমদানির নতুন দুয়ার, বিকেলে পাইপলাইনের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর আগুন লাগলো একটি খাদ্যপণ্যের গুদামে। এতে নিহত হয়েছেন এক শ্রমিক, গুরুতর দগ্ধ হয়েছে অন্তত ১০ জন, তাদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শনিবার সকাল ৯টার দিকে নগরীর নিতাইগঞ্জের পাইকারি বাজারের ডালপট্টিতে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এরপরেই একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। এর আগেও ২-২বার দুর্ঘটনা হয়েছে। এক নম্বর কথা, পুরনো বিল্ডিং এবং এটার ভিতরে বিভিন্ন ধরনের মাল সামাল রাখা হয়, স্পেস নাই বায়ু সঞ্চালনের জন্য। বিকট বিস্ফোরণটা ঘটল, ওইটা আজকে তো ১০ জন অলরেডি হসপিটালাইজড। আমার পড়শি একটা দোকান ছিল, নাম রাজন, ওরে আমি স্ট্রেচারে করে নিতে দেখছি। এখানে লাইনম্যান একটা পোলা ছিল, ওরে আমি অটোটা নিতে দেখছি। খবর পেয়ে স্থানীয়দের সাথে আগুন নিভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টা ইউনিট এবং হাজীগঞ্জের ২টা ইউনিট এসে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে, আগুন এখান থেকে বাড়ার সম্ভাবনা নাই। পরে ভবনের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম আওলাদ হোসেন, তিনি পেশায় শ্রমিক। যে লেবারগুলো এখানে সাধারণত থাকত তাদের মধ্যে একজন দগ্ধ হয়ে মারা গিয়েছে এবং ৮ থেকে ৯ জন আপনার আহত আছে। আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে, আমরা কাজ করছি। বিস্ফোরণ ও আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন ছড়ানোর সম্ভাবনা নাই, আমরা দেখতেছি কি কারণে আগুনটা লেগেছে, অনুসন্ধান করতেছি। পুরাতন এই ভবনটিকে আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। গরম শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিলেও ঢাকা ওয়াসা বলছে রমজানে পানি সরবরাহ স্বাভাবিক থাকবে। এর জন্য মনিটরিং সেল, পানি ট্রলি সহ নানা ব্যবস্থার কথাও জানিয়েছেন ঢাকা ওয়াসা। বিস্তারিত সাইদুল ইসলামের প্রতিবেদনে। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য একটু অপেক্ষা করছি। গরম শুরুর আগেই রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে পানি সংকট। যেমন আমি ২ দিন যাবত গোসল না করে আসি, আর কতদিন থাকবে? ২ সপ্তাহ ধরে মনে করেন যে গোসল করতে পারি না, বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়া লাগে, পানি নেই। এমন অবস্থায় রোজায় পানির ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে ঢাকা ওয়াসার মত বিনিময়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক জানান, রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা ২৬০ কোটি লিটার আর উৎপাদন আছে ২৯০ কোটি লিটার। চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকলেও কিছু কিছু এলাকায় পানির সংকট আছে, সেটি স্বীকার করেন তিনি। যেই সব জায়গার সমস্যা বললেন ওগুলো কিন্তু সমাধানের চেষ্টা করা হচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, সার্বক্ষণিক প্রস্তুত থাকবে কর্মকর্তারা। যতই গরম পড়ছে ততই ডিমান্ড বাড়ছে, আর রমজানে তো বললামই যে ডিমান্ড প্যাটার্নটাই চেঞ্জ হবে। কাজে এখন পর্যন্ত যেই ধারায় চলতেছে তাতে করে আশা করি আমরা যে কোনোই সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরেও আমাদের ভীত অনেক সময় কিছুটা ভীতির কারণেই হোক, এই কারণে আমাদের একটু সমস্যা দেখা দেয়। অতএব আমরা আশা করি সেটাকে আমরা ট্যাকল করতে পারবো। গরম আর রোজায় পানির ব্যবহার বাড়ে, যে কারণে কিছু কিছু এলাকায় পানির সংকট হয়। সবগুলো পানির পাম্প চালুর পাশাপাশি বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। ২৪/৭ই কিন্তু আমাদের কর্মচারী কর্মকর্তারা অন টোস থাকে, যদি তাদের কোনো ব্যত্যয় হয় সেটারও দেখার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এটা জাতীয় সম্পদ, এটা এই না যে আমার পয়সা থাকলেই আমি বেশি পানি নষ্ট করব, এটা কিন্তু তা না, তা হওয়া উচিত না। পানি সরবরাহে কোনো অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন,
কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেই গাড়ি, যেই ড্রাইভার, যেই লোক চেয়েছে তার নাম দেন, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিব। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসবে ডিজেল। বছরে 1 মিলিয়ন টন হাইস্পিড ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের 7টি জেলায় প্রাথমিকভাবে উচ্চ গতি ডিজেল সরবরাহ করবে। আর ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রম ভারত থেকে বাংলাদেশ হাইস্পিড ডিজেল পরিবহন টেকসই, নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব করবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তার সহযোগিতা আরও বাড়বে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরের মেঘনা পেট্রোলিয়াম ডিপো পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির জন্য 2017 সালে চুক্তি হয়। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ, ডিজিটাল নিরাপত্তা মামলায় নায়িকা মাহি গ্রেফতার। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফেরার পর বেলা পৌনে 12টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়। এর আগে উমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকা অবস্থায় মাহি ফেসবুক লাইভে এসে চান্দনা চৌরাস্তা এলাকায় তার স্বামীর গাড়ির শোরুমের মালিকানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ঢালা অভিযোগ করেন। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাফ খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভায় যোগ দেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, আরাফের কিভাবে পালিয়ে বিদেশ গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু অভিযোগ করেছে অভিনেত্রী মাহিয়া মাহি। ওর সম্বন্ধে আমরা শুনেছি সব, আমাদের কাছে সঠিক তথ্য যেটুকু আসছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। অলরেডি ইন্টারপোলের তার বিরুদ্ধে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা যায় কি না এবং যে সমস্ত তথ্য আমাদের কাছে আসছে এগুলি সঠিকতা তথ্য যাচাই করে আমরা বাদ বাকি ব্যবস্থা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। রাজধানীর সার্ক ফোরার সামনে এই কর্মসূচিতে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বিজেসির চেয়ারম্যান রেজানুল হক রাজা ও সদস্য সচিব শাকিল আহমেদ বক্তব্য দেন। তারা পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনার নিন্দা জানান। একই সাথে এর জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। যৌবনের উপর এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। এর মধ্যে সেতুর 58 ভাগ কাজ শেষ হয়েছে। 50টি পিলারের মধ্যে 22টির কাজ শেষ, 49টির মধ্যে 13টির সুপার স্ট্রাকচার বসে গেছে। সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় উৎসাহী সুরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারী সহ স্থানীয়রা। সুরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী স্যার। ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের সূচনা 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে। 2008 সালে সেতুতে ফাটলের কারণে কমে ট্রেনের গতি। গড়ে প্রতিদিন 38টি ট্রেন ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে চলছে। এতে সময় অপচয়ের সাথে বাড়ছে শিডিউল বিপর্যয়। এ অবস্থায় যমুনায় আরেকটি মেগা প্রকল্প। বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশে নির্মাণ হচ্ছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। রেল ব্রিজে কাজ করতে নিজেকে গর্বিত বোধ করছি। এই ব্রিজ হলে সারা উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে।
১৩টি গার্ডার বা সুপার স্ট্রাকচার বসানোর পর দৃশ্যমান এখন ১০০ কিলোমিটার। যে গতিতে কাজ চলছে তাতে আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রেল সেতুর কাজ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা উত্তরবঙ্গবাসী, আমরা যে সফলতার আমরা মুখ দেখতে পাচ্ছি। সেতুটি যোগাযোগ সহ উত্তরাঞ্চলে শিল্পের প্রসার ও বাণিজ্যের নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। সিরাজগঞ্জ ইকোনমিক জোন এবং শিল্প পার্ক, যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে তার মালামাল আমদানি এবং রপ্তানি সহজ থেকে সহজতর হবে। আমাদের উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মালামাল আসবে সমস্ত জিনিস সহজে ক্যারি করতে পারবে এবং মানুষ মানে সেখানে মানুষ খুশি। সেতু নির্মাণে খরচ হচ্ছে ১৬,৭৮০ কোটি টাকা। মাসুম আলিস্তা, একুশে টেলিভিশন। বাংলাদেশ প্রতিষ্ঠা সংগ্রামে সুদূরপ্রসারী সাংবিধানিক পদক্ষেপ ছিল মুজিবনগর সরকারের শপথ। মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্থায়ী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র থাকলেও বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় চার নেতার বুদ্ধিমত্তা ও দেশপ্রেমে প্রশস্ত হয় মুক্তির পথ। মানিক সিকদারের দুই পর্বের একুশের স্পেশালের দ্বিতীয় পর্ব আজ। একাত্তরে হানাদার পাকিস্তান সেনাবাহিনী বাঙালির উপর গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতারা স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করেছিলেন। ১০ এপ্রিল সরকার গঠন আর ১৪ এপ্রিল চুয়াডাঙ্গায় স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত হয়, কিন্তু গোপনীয়তা ফাঁস হয়ে যায় এবং পাকিস্তানি বিমান বাহিনী ১৩ এপ্রিল চুয়াডাঙ্গায় বৃষ্টির মতো বোমা বর্ষণ করে দখল করে নেয় চুয়াডাঙ্গা শহর। ওই বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন সিদ্ধান্ত নেন শপথ গ্রহণের দিনক্ষণ ও স্থান তিনি কাউকে জানাবেন না। পরে ভারত সীমান্তের কাছে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় পাকিস্তানিদের নজর এড়িয়ে ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সরকারের পথ চলা। এটা বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার এবং এই সরকারের একটা ভূখণ্ড আছে, এই সরকারের একটা পতাকা আছে এবং এই সরকারকে সুরক্ষিত রাখার জন্য একটা যুদ্ধরত বাহিনী আছে। সরকারের শপথ গ্রহণের পরপরই শুরু হয় সংগঠিত যুদ্ধ। বিমান বাহিনী গঠনের মাধ্যমে স্বাধীনতা ত্বরান্বিত হয়। তবে যুদ্ধ চলাকালে অস্থায়ী সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রথম প্রাইম মিনিস্টার তাজউদ্দিন সাহেব, তার সঙ্গে দেখা করলাম, তাকে আমরা বললাম আমাদের প্রস্তাবনা। উনি অনেক কষ্টে দৌড়াদৌড়ি করে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ বিমান বাহিনী গঠন করার সাফল্য লাভ করলেন। চার নেতার ধৈর্য, সাহস আর দেশপ্রেমে ৯ মাসের মুক্তিযুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে হয়ে গেল ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম আসরে ঢাকা বিভাগের বাছাই পর্ব। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বাছাই পর্বে অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে নির্বাচন করা হয় সেরা ২০ জনকে। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিবে পঞ্চমবারের মতো ইস্পাহানির আয়োজন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক ডক্টর উপল তালুকদার ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। আর এরই সাথে শেষ করছি দুপুর ২টার একুশে সংবাদ। জবাব আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এবার নারায়ণগঞ্জে খাদ্যপণ্যের গুদামে বিস্ফোরণের পর আগুন, একজন নিহত, দগ্ধ অন্তত ১০। রমজানে পানি সংকট হবে না বলছে ঢাকা ওয়াসা, মাঠে থাকবে ১১টি মনিটরিং টিম। খুলছে ডিজেল আমদানির নতুন দুয়ার, বিকেলে পাইপলাইনের উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। সব শেষ খবর জানতে ডায়াল করুন ২০০২ নম্বর আর ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে, সারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।